চারি রাজ্যের নির্বাচনী ফলাফল ঘোষণা হল। এতিয়া ডাঙর প্রশ্নটা হয়েছে কাইলৈ মিজোরামত কোনে কি ঠাই মারিব। চারিখন রাজ্যের ফলাফল আপনাদের পালে আর ইয়াত দেখিলে পাওয়া গেল তিনিখন বিজেপির হাতত থাকিল, এখন কংগ্রেসের হাতত থাকিল। মিজোরামত কার পক্ষত থাকিব ফলাফল? এটা কথা স্পষ্ট মিজোরামের নির্বাচনের ফলাফলের পর যে মিজোরামত ইফালেও বিজেপির হব নাকি সিফালেও বিজেপির হব নাকি, এটা কথা মন করব। এম এন এফর সরকার আছিল, এম এন এফ এন ডি এর অংশীদার হয়ে আছিল, নেডার অংশীদার দল হয়ে আছিল, সি এ কা বিরোধী আন্দোলন আর ইউ সি সি ইউনিফর্ম সিভিল কোডক সংঘাত হয়েছিল, কিন্তু আনুষ্ঠানিকভাবে বিজেপির বিষয়ে বেয়াকই কৈছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে এন ডি এ ত্যাগ করা নাই, গতি কারিকরীভাবে এতিয়াও এন ডি এর অংশ হয়ে আছে। ইপিনে আন দু শক্তিশালী পক্ষ যার এবার নির্বাচনক আটাইতকৈ ভাল যে প্রদর্শন হয়েছে জেড পি এম, জেড পি এমর এবার সম্ভাবনা অতি উজ্জ্বল। জেড পি এমর নেতৃবর্গরও বিজেপির শীর্ষ নেতৃত্বর সঙ্গে ভাল। জেড পি এমর নেতৃত্বত আছে যিজন ব্যক্তি লাল দহুমা, এজন রিটায়ার্ড আই পি এস অফিসার, এজন ভারতীয় আরক্ষী সেবার বিষয়া, যাত চাকরি করেছিল, গুয়াত কাম করেছিল, তারপর ইন্দিরা গান্ধীর মুখ্য নিরাপত্তা উপদেষ্টা নিয়োজিত হয়েছিল, আর তারপর অবসর গ্রহণ করলে সংসদীয় রাজনীতিত প্রবেশ করলে, প্রথম সাংসদ হিসাবে নির্বাচিত হল, আর ভারতের এন্টি ডিফেকশন ল অর্থাৎ দল ত্যাগ বিরোধী যে আইন আছে সেই আইনত পদ হেরা বা বরখাস্ত হওয়া প্রথম সাংসদ। তারপর বিধানসভালে আহিলে, বিধানসভার রাজনীতিতে জড়িত হয়ে পড়লে, আর গঠন করা এই যে নতুন পার্টি জেড পি এম জোরাম পিপুলস মুভমেন্ট, এই দলটির সম্ভাবনা অতিশয় উজ্জ্বল, কিন্তু বিজেপির সঙ্গে ভাল। এম এন এফর যখন লিডার আছে, লিডারশিপ আগতে যদি আমি চাও যে লাল ডেঙার দিনের পর এটা জোরাম থাঙ্গা লাগে, আসিল বিদ্রোহী, বিপ্লবী, এটা সময় পৃথক যে স্বাধীন বা পৃথক মিজোরাম বিচারি সহস্র বিদ্রোহ করেছিল, গতি কিছু আঞ্চলিকতাবাদী বা জাতীয়তাবাদী যে চরিত্র সে কিছু কঠোর। তার বিপরীতে জেড পি এমর নেতৃবর্গ, নেতৃত্বত একজন রিটায়ার্ড আই পি এস অফিসার আছে, ভারতীয় আরক্ষী সেবার বিষয়া, সমগ্র দেশত কাম করেছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা সম্ভালিছে, কিছু পরিমাণে সেই ধরনের এক কসমোপলিটন জীবনশৈলীর সঙ্গে পরিচিত, গতি নিশ্চিতভাবে এই বিষয়টুত কিছু গুড়ামি বা কম গুড়া হব বা কম এই উগ্রতা থাকিব জাতীয়তাবাদত, এই বিষয় এটা আছে যেহেতু বিজেপি নেতৃবর্গর সঙ্গে ভাল। কিন্তু মানে যে কথা কবলে বিচারিছো যে কাইলৈ খেলখনত এ জিকিলেও এন ডি এর লাভ, বি জিকিলেও এন ডি এর লাভ বা বিজেপির লাভ, তেনেকা পরিস্থিতিলে গৈ আছে নাকি? এখন প্রিফিক্স গেম বা প্রিফিক্স রিজাল্ট হব নাকি? হয়তো কাইলৈ জেড পি এম যদি জিকে, প্রথমতে হয়তো জেড পি এম জিকিল, আঞ্চলিক শক্তি জিকিল বলে আনন্দ স্ফূর্তি হব, দুই চারিদিনের পিছন আমি এন ডি এত দেখবলে পাম নাকি? আর যদি এম এন এফ জিকে আনুষ্ঠানিকভাবে এন ডি এর অংশীদার হয়ে আছে, গতি বড় গুরুত্বপূর্ণ কথা। কাইলৈ নির্বাচনের ফলাফল চাবলগিয়া হব, কংগ্রেস খুব শক্তিশালী হব বলে তাত কোনো ধরনের প্রজেকশনস নাই, গতি কংগ্রেসে হয়তো খুব সাংঘাতিক একটা সরকার গঠন করবর পর্যায়ালেকে আসন নাপাব। বিজেপির এখন আসন আছিল যা বিধানসভাত, বিজেপির এজন মাত্র চাকমা অধ্যুষিত একটা এলাকার জয়ী হয়েছিল, এবার বিজেপির তিনজন শক্তিশালী নেতা আছে তিনিখন আসন, তার ভিতরতে এটা কোনে হিংসাহি মারে নে বিজেপি শূন্যের দুখন আসনের ভিতর বেশিরভাগ এক্সিট পোল সংস্থায় ভবিষ্যৎবাণী করেছে, গতি কোনে হিংসাহি মারিব কাইলৈ সেটা গুরুত্বপূর্ণ কথা হব। মই নিউজ এইটিন অসম নর্থ ইষ্টর সমূহ আমি কাইলৈ পুৱা পুনৰ আজি যেদরে 7 বজাৰ আৰম্ভ কৰিছোঁ কাইলৈ 7 বজাৰ আৰম্ভ কৰিম, আমি বিশেষ বুলেটিন লৈ আহিম, আমার বিশেষ ব্যবস্থা থাকিব, প্রতি মুহূর্তর প্রতিটো কাউন্টিং স্টেশনের আপডেট আপনার দিম, স্ক্রিনত সকল ধরনের তথ্য পাব। উত্তর পূর্বাঞ্চলের এখন গুরুত্বপূর্ণ রাজ্য মিজোরাম, এখন অতি গুরুত্বপূর্ণ রাজ্য, আর মিজোরাম বহু ক্ষেত্রত আমার যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্য সমূহের ভিতর সাক্ষরতার হার কোক খুব মিজোরামের আটাইতকৈ উন্নত। আপনি যদি চাই যে শৃঙ্খলা আর নিয়মানুবর্তিতা মিজোরামের তুলনা নাই, মিজোরামবাসীর আইজলবাসীর ট্রাফিক যান বাহন গতি তার যে ট্রাফিক শৃঙ্খলা মানি চলে সে অতুলনীয়, আর সেই রাজ্যখনত কোনে হিংসাহি মারিব সেটা একটা বড় গুরুত্বপূর্ণ কথা। কাইলৈ 7 বজাত চাবলে নেপাহরিব নিউজ18 অসম নর্থ ইষ্ট।